বাড়িতে সাপ দুঃখছে না গড়ে সাপ দুঃখছে? এটা তো আমি চিন্তা করতেছি কি বাড়িতে টুয়ামুন না টয়লেটের ভিতরে টুয়ামুন না গোসলখানায় না চিতায় চাপায়। আর আমি তো একটু কানে কম শুনি, ওর তোরা কইতেছি হে কি কইছে গড়ে ঢুকছে সাপ না হের বাড়িতে গড়ে ঢুকছে মনে হয়? তোরটাও মনে হয়? একটা কথা কই আমরা রে, যে সাপে হোক কেউচা হোক আর ব্যাং হোক আর হাঁপ হোক আর শিয়াল হোক, মনে করেন আমনে যে ওয়াং চুং পং যে ইয়া মন্ত্র শিখাইছেন সাপ এটা আমি ধরুমই। ও সেটাই বুঝতে পারছি না, কম তো ঘুরছি না। কিরে আমি হাসলাম তুই হাসলি দে, আমি লগে তালি উঠলাম আরে সর্দার তুই না আমি, আমনে আমি হাসলে তুই হাসবি কেন? সাপুরে সর্দার তোরা এখানে কি চাস? আরে এখন তোরে ধরে নিলে বুঝবি কে বানাইছে, হয় মনি দে না আমার সাথে চল, তোকে যে কোথায় নিয়ে যাবো আন্ধার ঘরে নিয়ে আটকায় রাখবো। তোর এখন ইচ্ছে হচ্ছে তোর মাথার মানে বিশ্বে ভরে দে। তুই জানিস না যে কালনাগিনীর কাছে মনি থাকে না, মনি তো থাকে নাগরানীর কাছে। ও নাগরানীর কাছে? নাগরানীর কাছে থাকে কতদূর সত্য মিথ্যা বইলা তুই ভাগার চেষ্টা করতেছিস? আরে আশ্চর্য ব্যাপার, তোর কাছ থেকে মিথ্যা কথা বলে আমি কেন ভাগবো? আমি এমনিতেই অনেক কষ্টে আছি, নাগরাজকে খুঁজে পাচ্ছি না, ওই নাগরানীকে পারলে ধর ধরে মনিটা ছিনিয়ে নিয়ে যা, তাহলে অন্তত আমি বেঁচে যাই। নাগরানী কোথায়, কোন দিকে আছে? কত নাগরানীকে ওই জঙ্গলের দিকে খুঁজে পাইতে পারিস? আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি নাগরাজকে পাচ্ছি না। আর শোন তোরা আমি ইনফরমেশন দিয়ে উপকার করছি, হ্যাঁ তোরা যখনই নাগরানীকে ধরবি মনিটা ছিনিয়ে নিবি, খবরদার নাগরাজকে কিছু করবি না, নাগরাজকে আমার হাতে তুলে দিবি। ওকে আমাদের দরকার মনি, আমরা নাগরাজ নিয়ে কি করবো তাই না? আচ্ছা ভাবি এই নাগরাজ কে ভাবি, এই সাপকে ভাবি বলস কেন? আমনে তুই বস করেন। হ্যাঁ না আমি বস করবো না, আমি হইলাম কালনাগিনী। হ্যাঁ তিনি সুন্দর না, চোখের বিশ্বে তোরা ধ্বংস হয়ে যাবি। এই থাক এদের ধ্বংস করে দে আমার ন, আমি এখন যাইতেছি নাগ নাগিনীর কাছে মাথার মনি, যদি মিথ্যা হয় তো তোর কাছে কিন্তু আবার আইতেছি। তোকে মিথ্যা বলে আমার কি লাভ, আমার শত্রু হলো ওই নাগরানী, আমার তো দরকার নাগরাজকে। ওকে এদিকে তো তাহলে টাইসনের বাড়িটা এদিকে, চলো। ওই সাপ ওই নাগ নাগিনী আমার মনে টাইসনের বাড়িতে ঢুকছে, হ্যাঁ মনে হয় ওইখান থেকে তাকে ধরতে হবে। চল আমরা নাগরাজ, এইবার তোকে কে বাঁচাবে? ওই সাপুরের সর্দার নাগ নাগিনীকে ধরবে আর নাগরাজ হবে শুধু আমার। এ টাইসন, টাইসন সাহেব কি বাড়িতে আছেন? এ জিংসং সাহেব, জিংসং সাহেব আমার তো সকাল থেকে আগামু তো সব বন্ধ হয়ে গেছে, আমি ঘরতে বাড়িতে পারি না। সাপ কোথায়, ঘরে না দুয়ারে না বাইরে? ঘরে না, এই গাছটার আশেপাশে। তারপরে আমি এই কোনে দেখি এই জায়গা। সাপটা কি লেডিস না পুরুষ? লেডিস তো পুরুষ এটা তো আমরা জানি না, আপনারা সাপুরিয়া সর্দার এটা তো আপনাকে জানার কথা। ওরে ভাই আপনি খেয়াল করবেন না, এটা মাইয়লা না পুরুষ মানুষ? এটা খেয়াল করবো কেমনে? হ্যাঁ এই বেকুব, খালি একটা সাপ হইলেই হয়, এটা কি দোরা না অজগর না কেউছা না ফেউছা না ওর নাম কি এটা জিজ্ঞেস করবি না? এটা তো আমি জিজ্ঞেস করবো কেমনে? এ সাপের লগে গিয়ে কথা কইতে পারবে? এগুলা বুঝে একদম অরিজিনাল ঠিকানা কর, সাপ কোনায় ঢুকছে? আমি এই যে এই জায়গায় এই বারান্দার আশেপাশের মধ্যে এই জায়গাটার মধ্যে দেখছি আমি, বুঝছিস সাপটাই জঙ্গলে ঢুকছে। মন্ত্র পড়ছস? হ্যাঁ পড়া নাম নেই বললে আমি। ও কিসমেস হালু আলু আলু, ও কিসমেস লিয়া হালু আলু আলু আ ছু ছু। ওই বাবা
দাঁত কই চোখ কই নাক কই এটা তো রশি না সব ভিতরে বদনি বান্ধা এই যে রশি দিয়ে বদনা বাঁধিয়েছে এই বেটা এই রশি দিয়ে বদনা বাঁধিয়েছে লড়াছড়া করছে তুই তেমনি কইছ বাপরে বাপ আরে না সর্দার আমি আপনারে কই আমি সাপ দেখছি এই নিয়ে আছে আরে না বেটা এত আমার বাঁশি শুনলে ক্যাঁচা উঠে আসে আর সাপ আইব না যে হারে বাঁশি বাজাইছি তোর মতো ওর মতো একটা ক্যাপসুলের বয় এই সামনে সাপ না সুপ্তা হ্যাঁ চেঙ্গিস করতে আইছি এই বেটা তোরা যে সাপ ধরতে পারছ না এটাই হচ্ছে আসল কথা ও এই বদনার দড়িরে দেখিয়া তুমি সাপ মনে করে সাপ 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 করতেছ তেলা বকের বাচ্চা করে রাখি দেখেন এই তুই যে আমার সময়টা নষ্ট করলি এতক্ষণ আমি 20টা সাপ ধরতে পারতাম কচু আপনার আসলে সাপই ধরতে পারেন না যদি ধরতে পারতেন তাতে এতদিনে সাপের কি জানি কই ওই যে মনি পাইতেন ওরে বাপারে উনি সব জানে সাপের মনি পাইতাম না লোডা পাইতাম লোডা হ্যাঁ হালার পালা এমন ফিডা দিমু আমি এতক্ষণে কটা বাড়িতে যাই সাপ ধরতে পারতাম ধর বেটা তোর লোডা বাবা হ্যাঁ আমি রাইনে ভুলেছি আপনারা জানো জানো না আমরা চলেন তো ওস্তাদ তোর না হাত কা যদি বেঙ্গুড়ু হয় তাও আমরা মনে করি দামু না সাপ ধরা লোক গুলা বেশি কথা কইস না আসো বেশি কথা কইস না